আগামী বাইশে ডিসেম্বর রয়েছে বছরের শেষ একাদশী মোক্ষদ একাদশী এই মক্ষদায় একাদশীর মধ্যরাত থেকে চার রাশির আর্থিক সৌভাগ্য ফিরতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ওম নমো ভগবতে বাসুদেব আয় বাইশে ডিসেম্বর শুক্রবার সকাল আটটা বেজে আঠেরো মিনিটে শুরু হবে মক্ষদা একাদশী এবং এই একাদশী শেষ হবে তেইশে ডিসেম্বর সকাল সাতটা সতেরো মিনিটে কাজেই এই একাদশী আপনি যদি সঠিক নিয়ম মেনে করতে পারেন তবে আপনার জীবনে যা যা কষ্ট রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন মোক্ষ দ্য একাদশী নামটি শুনেই বুঝতে পারছেন মোক্ষ প্রাপ্তি ঘটবে এই একাদশী আপনি সঠিক নিয়ম মেনে করতে পারেন আপনি পাপ মুক্ত হতে পারবেন শরীর আত্মা এবং মনের শুদ্ধিকরণ হবে এই একাদশীর ফলে এই একাদশী আপনার মনকে পবিত্র করবে এছাড়াও এই একাদশী আপনার নিজেকে এবং পূর্বপুরুষদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে এই একাদশী আপনি যদি করেন তবে অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণ অর্জন পাওয়া যায় সেই পূর্ণ পাওয়া যায় এই একাদশী পড়ার ফলে পুরাণ অনুযায়ী আপনি যদি অন্য তেইশটি একাদশী না করতে পারেন তবে শুধুমাত্র যদি মক্ষদা একাদশী ব্রত করতে পারেন তবেই কিন্তু অসীম পূর্ণ অর্জিত হয় কাজেই বাইশে ডিসেম্বর শুক্রবার আপনি খুবই সকালে ঘুম থেকে উঠে পড়ুন তারপরে গঙ্গা স্নান করুন কোনো কারণবশত যদি গঙ্গা স্নান করতে ব্যর্থ হন তবে পবিত্র নদীতে স্নান করে নিন তারপর এই দিন মাতা দেবী এবং ভগবান বিষ্ণুর পুজো করুন এই দিন আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন দস্ত ব্যক্তিদের যথাসাধ্য দান করার চেষ্টা করবেন এই দিন আপনার বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি কোনো ভিকারি আসে অবশ্যই তাকে কিছু না কিছু দান করুন এই দিন নারী জাতিকে শ্রদ্ধা করুন গুরুজনদের শ্রদ্ধা করুন বাড়িতে কোনো ঝগড়াঝাটি করবেন না বাড়ির পরিবেশকে যতদূর সম্ভব পবিত্র রাখার চেষ্টা করুন আপনার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ সন্ধ্যার সময় প্রজ্জ্বলিত করুন এবং মনে রাখবেন প্রদীপটি যাতে গোটা রাত প্রজ্বলিত অবস্থায় থাকে প্রদীপটি নিমথে দিবেন না এই নিয়মগুলি মানুন সমস্তই নিয়ম হচ্ছে ছোট্ট ছোট্ট নিয়ম এই ছোট ছোট নিয়মগুলি আপনি যদি মানতে পারেন তবে আপনার দুর্ভাগ্য কাটবে এবং সৌভাগ্যর আগমন ঘটবে আর আপনি যদি ভাবেন যে চার রাশির মধ্যে আমার রাশির নাম রয়েছে কিন্তু আমি এই নিয়ম মানব না তবে কিন্তু আপনার আর্থিক সৌভাগ্য আসবে না আপনার মনের ইচ্ছা পূরণ হবে না আপনি যদি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চান তবে এই নিয়ম আপনাকে মানতেই হবে এবার আমি সেই চার রাশির নাম জানাবো যেই চার রাশির আর্থিক সৌভাগ্য আসতে চলেছে প্রধানত অর্থনৈতিক তো সৌভাগ্য আসবেই পাশাপাশি পরিবারে সুখ শান্তি ফিরবে এছাড়াও সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটিও কমবে সন্তান প্রাপ্তির পথ সুগম হবে এছাড়াও ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন এই চার রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মেষ রাশি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মিথুন রাশি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুলা রাশি চতুর্থ যে রাশির নাম পাচ্ছি তা হল মকর রাশি এই হচ্ছে চার সৌভাগ্যশালী রাশি এই দিন আপনি যদি গ্রহরত্নের প্রতিকার করাতে পারেন নিজের নাম গোত্র অনুযায়ী ধনরক্ষী কবচ ধারণ করতে পারেন বা তৈরি করাতে পারেন পরবর্তীতে শুভদিন দেখে ধারণ করতে পারেন তবে কিন্তু আপনার অর্থনৈতিক হবে ম্যাজিকের মতো এর পাশাপাশি আপনার যে অর্থ আটকে আছে সেই অর্থ ফিরে আসবে এমনকি ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন মা লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপা পড়বে আপনার উপর প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ